2021 সালের বিভিন্ন পরীক্ষায় আগত বাংলা ব্যাকরণ বিষয়ক প্রশ্ন সমাধান প্রথম পর্ব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ট্রেন ইঞ্জিনিয়ার 9 জানুয়ারি 2021। বাংলা ব্যাকরণ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? উত্তর ক, বিপরীত। কোন বানানটি শুদ্ধ? উত্তর ক, বিভীষিকা, বৈরশ্বি ভয় দীর্ঘী, মধ্যাংশয় রশ্মি কয়াকার। যিনি বক্তৃতা দানে পটু, এর এক কথায় কী হবে? উত্তর ঘ, বাগ্মী। কো অপটেড এর পরিভাষা কোনটি? উত্তর ক, সহযোজিত। বাক্যের মৌলিক উপাদান কোনটি? উত্তর ক, শব্দ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? উত্তর খ, 11টি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কী হবে? উত্তর খ, ইতিহাস বেত্তা। বিমান কোন ভাষার শব্দ? উত্তর ক, তৎসম, সংস্কৃত। মৌমাছি কোন সমাস? উত্তর ঘ, কর্মধারয় সমাস। মৌ আশ্রিত মাছি, মধ্যপদলোভী কর্মধারয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেপাই 29 জানুয়ারি 2021। সন্ধির উদ্দেশ্য কোনটি? উত্তর খ, ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। ব্যতিহারিক সর্বনাম কোনটি? উত্তর গ, নিজে নিজে। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? উত্তর খ, বিশেষ্য। কোনটি সঠিক নয়? উত্তর ক, পণ্ডিত বৃন্দ, সঠিক পণ্ডিত বর্গ। কোন বানানটি শুদ্ধ? উত্তর গ, শিরচ্ছেদ। কোনটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি? উত্তর গ, ঐ ঔ। কোনটি বানান শুদ্ধ নয়? উত্তর ঘ, ঊর্ধ্ব। শুদ্ধ বানান দীর্ঘ ধয় বয়রের ঊর্ধ্ব। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর গ, বঙ্কিম। বঙ্কিম অর্থ বাঁকা। খিলি পান দিয়ে ওষুধ খাব, এখানে খিলি পান দিয়ে এর কারক বিভক্তি কোনটি? উত্তর খ, অধিকরণ কারকের তৃতীয়া বিভক্তি। নদী এ সমার্থক শব্দ কোনটি? উত্তর ক, শরিত। পরের অন্নে যে বেঁচে থাকে, এর এক কথায় প্রকাশ কোনটি? উত্তর গ, পরজীবী। কচ্ছপের কামড়, বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে? উত্তর ঘ, নাছোড়বান্দা। কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, বাক্যটি কোন প্রকারের? উত্তর গ, যৌগিক। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর গ প্রত্যয়। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এ বাক্যে তোমার শব্দের কারক বিভক্তি কোনটি? উত্তর ক সম্প্রদান কারকের ষষ্ঠী বিভক্তি। গোলাপ ফুল সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য কোনটি? উত্তর ঘ গোলাপ নামের ফুল। কোনটি দেশি শব্দ? উত্তর গ গঞ্জ। কোনটি শুদ্ধ বানান? উত্তর ঘ প্রজ্জ্বল। পরাফলা ও কর বর্গু জয় জয় ব ফলা ল। সম্মার্জনী শব্দের অর্থ কি? উত্তর খ ঝাঁটা। বিটিআরসি এর উপসহকারী পরিচালক কারিগরি 20 ফেব্রুয়ারি 2021। ফর গুড এর অনুবাদ কোনটি? উত্তর ঘ চিরতরে। দহরম মহরম এর বিপরীতার্থক বাগধারা কোনটি? উত্তর ক অহিনকুল। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তর ঘ কবিরাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী 26 ফেব্রুয়ারি 2021। দুটো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে? উত্তর খ মুহূর্ত প্রতিযোগিতা। নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? উত্তর ক সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বললেন গৃহহীনে গৃহ দাও, এখানে গৃহহীনে কোন কারক? উত্তর গ সম্প্রদান। কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? উত্তর ক তুমি কি করবে সেটা কি তুমি জানো না? বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর অফিস সহকারী। সংখ্যা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ক সম যোগ খ। অন্য ভাষায় রূপান্তরিত এর এক কথায় প্রকাশ? উত্তর ঘ অনুদিত। সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ? উত্তর ক সর্বজনীন। উভয় সংকট কোন ভাগধারার অর্থ? উত্তর খ শাকের করাত। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? উত্তর খ সৌভাগ্যের বিষয়। রিক্সা কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? উত্তর গ জাপানি। স্মৃতিসৌধ কোন সমাসের উদাহরণ? উত্তর ক কর্মধারয়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়? উত্তর ক সর্বনাম ও ক্রিয়া। সঠিক বানান কোনটি? উত্তর ঘ সমীচীন। দন্তুস্ব ময়দীর্ঘী চয়দীর্ঘী দন্তান্ন সমীচীন। সঠিক বানান কোনটি? উত্তর ক শ্রদ্ধাঞ্জলি। এখানে লক্ষণীয় বিষয় লয় দ্রষ্টিকার হবে। তিলে তৈল আছে কোন কারকে কোন বিভক্তি? উত্তর খ অধিকরণে সপ্তমী। চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি? উত্তর ক স্থির।
বাহ্য প্রধানত কয় প্রকার? উত্তর ক, 3 প্রকার। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর ঘ, সতিন। কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়? উত্তর ঘ, পাখি। কোনটি চলিত ভাষার শব্দ? উত্তর ক, এই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।